একদিন রাত কয়টা, 12টা না 1টা, না অলমোস্ট 12টা। হ্যাঁ, আমরা আর অলমোস্ট 12টার দিকে আমি একটা কাজে যাচ্ছিলাম, তো ওর এক ফ্রেন্ডের ফ্রেন্ডকে আমি পিক করব। তো যখন পিক করতে যাই তখন ওর ফ্রেন্ড ছিল পার্কিং এর বাইরে আর ও পার্কিং এর ভিতরে দাঁড়াইছিল। তো আমি গাড়ি থেকে নেমে গাড়ির সামনে থেকে বলছি যে আজকে তো দাওয়াত ছিল পুরান ঢাকায়, তো আমি স্যুট প্যান্ট পরেই গেছি আর সবাই আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, ও ঠিক গাড়িতে লাফাইতে লাফাইতে আমি দেখলাম একটা বান্দর টাইপের ছেলে স্যুট প্যান্ট পরে এমনি এমনি লাফাইতে লাফাইতে নামছে গাড়ি থেকে। তো তখন ফার্স্ট এক্সপ্রেশন ছিল আমার মন টন সেদিন খুব খারাপ ছিল, দিনটা খুব বাজে গেছে। তো তখন ও যখন অনেক লাফাইতে লাফাইতে আসছে আমার ইয়া ছিল যে ছেলেটা কি এরকম লাফাইতে লাফাইতে নামতেছে গাড়ি থেকে। তারপর বলো তুমি। তারপরে আমি আর গ্যারেজের ভিড়ও তখনও দেখা যাচ্ছিল না, তো মানে অন্ধকার ছিল। তো হঠাৎ করে আমি যখন ডানে আসলাম দেখি যে গ্যারেজের ভিতর থেকে একটা মেয়ে এভাবে উঁকি দিচ্ছে খুব বিরক্ত হয়ে। তো পরে আমি সব উল্টাপাল্টা করে ফেলছি। তারপর যাই হোক, পরে ও আর ওর ফ্রেন্ড একসাথে আমরা ওদের দুজনকে আমি ড্রপ করলাম। দুজন, হ্যাঁ আমরা কিন্তু দুজন দুজনকে চিনতাম, বলতে কি ফেসে চিনতাম না, নামে অনেকদিন ধরে চিনতাম, বাট কখনো দেখা হয় নাই। ওই দিনই ফার্স্ট দেখা হইছে এন্ড ওর ফার্স্ট কোয়েশ্চেন ছিল তুমি তো প্রিয়া না? হ্যাঁ, ওর ওর সব কথা আমি 5-6 বছর ধরেই শুনি, আমার সব কথা ও 5-6 বছর ধরে শুনে, সব স্টোরি জানি দুজন দুজনে, কিন্তু মানে নাম জানতাম। তো আমি গাড়িতে উঠে বলছি ও আচ্ছা তুমি প্রিয়া তাই না? তো ও আবার হাসতেছিল না, তাই না? হ্যাঁ, তখন আমি বললাম হ্যাঁ বললাম আমি তোমাকে চিনি। তো আমি তখন বলছি যে হ্যাঁ আমি আপনার কথা অনেক শুনছি। তো এটাই হচ্ছে ফার্স্ট আমাদের ইন্টারাকশন ছিল। প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার রাখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো মাঝে চাপতে জড়িয়ে ধরব তোমাকে, পথ চেয়ে রই তেরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জানা সব কল্পনা জুড়ে রং মিশে যায় রক্ষ দুপুর।